আদর্শ আর প্রেসার নীতি আদর্শ আর প্রেসার ও সিনেমা এই এগলাখান কথা কই কি মোক হাই নেকি হে নাই দৈতে তোক ভয় করে হে চাও ভয়ে ভক্তি নহয় জানো হেতু হয় র আছে হি মোক ভয় করা কথাটো কাটমানি কলাক নেকি ও বেং দাদা কালি রাতি মস্ত খেলি মেলি আধা রাতি হই না মই আপন খাপলা কাকার ঘরে আছিলু আর আধা রাতি সালুর ঘরে আছিলু কি সালু হতর ঘরত কি কিয় মানে বেলেগক ক মানা আছে আইয়া ইস 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 অলপ কারণে পুলি হয়ে ভালো হ্যাঁ সর কষ্ট চেক লাইতো ইটা যে সর কষ্ট কি তুই কেনকে কম পালে তুই মেলো শুনছন আসলতে আমি কথাটো সন্দেহ করছ কিন্তু সন্দেহ করলেও যে কথাটো হসা এটা একদম খাতাং ওই তোক যদি টাকা লাগে এ টেকলিটো সালু ঘর পাড়া আনি দে তোক যিমান টাকা লাগে আমি দিম ও আপুন হকি কাকা হি গ্যারেজের মালিক হইছি মো চিকুত মানে বয়া লাগা নাই কিন্তু হি মন লগত কাইজা কছি সেই কারণে হে মনটো বয়া লাগছি ও ও আপুন কাকা কি কি তোলো আর এটা কথা কি গম পাইছি ন কি মই দি আপনালোকৰ ঘৰত কাম কৰবা আইছো দস্তি গম পালে বয়া পাব নেকি হি বেয়া পাবা কাই হি কেন ঘৰৰ মালিক নেকি নাই মানে আপুন কাকা আপনালোকৰ ঘৰতে আছিল খাইছিল ৰাতি বাগাৰ দিছিল সেই কারণে হে কৈছো মই ওই লুস্কৰ খা এই ঘরের মালিক তো মই ইয়াত কোন থাকে কোন নাথে সেইটো মোৰ মুঠি হে হব হেনহেন কোঠা দেশন হয় নেকি পিছে খাপলা কাকা ইগলা কথাত মাথা নামরে নেকি তুই কোঠাটো বুঝা নাই সুখী বুড়া হইছে না সিবিলাক কোঠাত বেশি মাথা মারবা নেদো কারণ মাথাটোত কুষ্ঠ পাব না দিয়ক যি কছি ভালে কছি ও আপুন কাকা ইতেন ছইলা ভক্তি করে হামলা হামলি খাবা লাগে আর কাম করিবা লাগে ওলুস করে একটা ইখিনি কাম হওয়ার পিছা মোর কাম কিনো তুই করি থবি হ্যাঁ হয় টিল মই আহ হ্যাঁ যাও আগতে হকি কাকারে কাম করু ও ও হকি কাকা ও ও ও হ্যাঁ শুন কি আপনার কাম কিনে মোক করবা দিছি হই ন আপনার ভাত কিনে মোক খাবা দিব দিও কি মাইন গে হই আছে ভালে আছে মা কসম বস্তুটো সৰু হ'ব পাৰে তামাম শক্তি আছে দোকান দিলি সিখান লাগে তাৰমানে কিবা কৰিব লাগিব মই একো কৰিব নালাগে পিছে তোৰ কিবা কাগজ পত্ৰ আছে নে নাই কাগজ কাগজ মাটিৰ পট্টা কিবা দিব লাগিব অহিগলা দিলেও হ'ব কিন্তু বর্তমান এটা আমাক ফটো হে এখান লাগে হাফ ফটো কা তোর ফটোখান জমা দিব লাগিব তাতে মোর ফটো লাগে তোর ফটো অ মোর নিজৰে দোকান মুয়ে থাকি মোর কি ফটো দিব লাগে ও হেতে নহয় লাইসেন্স খান উললি প্ৰথমতে ফটোখান জমা দিব দিছি তাৰ পিছত কাগজ পত্ৰখন জমা দিম এটা মই ফটো মারবি অ অ দে পাউডার খুইবা লাগিব নেকি এ নালগে হবু দে এ ব্যাং বৰখনে দিলে ওয়ে দে হকলা দে হাফ ফটো না কি কৰছ ওয়ে হেঙ্কে নহয় উঠু 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 নিজে দেখোন হাফ ফুটো বুলি কৈছা ঐ দে ভালকি দে দে হাই ভালাগু না দে হাহু হে দে ব্যাং হেনকা হাই ভাটে নাই ভালকি হাই দি রো সাউন্ডটো দরকার নাই হই না ও ভালকি ঘুরি দি অলপ খুশি না হল না আরো এক কুপি হেনকে নহয় ইফলে ঘুরি দি অ অলপ হাঁহি দি দে ভালকি ভাল হৈছি না ইমান ভাল নহল চাং কেনকে হৈছি তাই আন্ধাৰ আন্ধাৰ হৈছে ফুটো গিলাখন মা কসম খালি ফুটো কানে আইছি শুনে মই যে হাঁহিছিলো আৱাজটো ক'ত গেলো ইয়ে বেংকক দেখোন কুচুঙে ফুটোৰ চাউণ্ডটো নাহে ভিডিঅ' কুলিহে আহে হা কোটায় কুলা কুলা হৈছে কি আনো তাৰমানে মোৰ সিদিনা সৰি পৰি ফেলে ফ্লাছটো বেয়া হৈছে সেইদিনাহে ফুটুকলা আন্ধাৰ আন্ধাৰ হৈছে ফ্লাছ মানে কি বা ফ্লাছ মানে লাইট পোহৰ ও পোহৰ লাগে মই আনি চুং ৰ ইয়ে বেংক কিবা পোহৰ আনব যা আৰু ই ইখানে হল হয় বাই কুমিটাৰ চাফা কৰি দিব তুই এইয়া পোহৰ মাৰো ইটো আৰু কি আনছ ইগলা দরকার নাই তুইছ নিজে কৈছ পোহৰ লাগে বুলি ও হেই ইগলা দরকার নাই হ্যাঁ এক কুপি পোহৰতে মাৰং দে ভালকি থাক
বেংরা মানু না তন্দে কি জি হুবু ইয়ে ব্যাংহিন কেন হয় নুমাইলো হ্যাঁ ইকে বিয়া দেখাবা বুগা দেখাবালা হয় বিয়া দেখাবা রেডি ও দে হবু দে খুশি না মইটো এখান ধুই নংগে ধুয়া ও ও ধুবে যাওয়া হেতে সকল যাবলে ধুই নিমগে হেতে ফরতে ইমান পানি আছে তার নিজে ধুবে যাওয়া লাগে ও ইগলাহন পানি ধুয়া বস্তু নহয় নহয় হ্যাঁ ইগলা কম্পিউটারত হে ধুই ও অ ইটু লও দি এখান ধুইলে জমা দিবলে মুমে একেবারে হুবুদে আহংতে ল বীর হব পারে ফাটু রেডি কি ধুবি মাংস ল বানবি মা কসম ভাই পুহর ফুটু উঠিলু কি বা বলে লাই শান দিবু লা 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 এই কুরবান আলু বাঘ কাহে কি আপকো দেখে ভাগা হ্যাঁ কিউ বলো কোনে কোনে বাঘ পড়েছে বাঘ পড়ে নেই তো না তার মানে আমি একটা কামে ব্যস্ত তো কিন্তু একটা কথা তুমি আমার বাড়িতে গনায় গনায় যাবা না মানে খারাপ দেখা যায় তো মকি ঘরের গেলে তোর কি বেয়া পাও হে তুই কথা বুঝাইছ মু আমার মানে খারাপ লাগে তোমার এত কষ্ট দিতে আরে এই তো কথা কলে হয়ে গেল আপনা পয়সা আমি নো মাই পেলা দুইটা কলে যাও হ্যাঁ সময় মানু দিদি মা আরে দিদি না হয় দুই দিনের মই সময় দিছু দুই দিনত মুখ পয়সা লাগি ও আপনি দুই দিন সময় দিলে নি মই এক কালিয়ে দিয়া কথা ভাবি আছিল না কালি না না ওবো তুমি দুই দিন টাইম দিছো তো দুই দিন টাইম দিছি দুই দিন পরে দিমু আর দিমু বলে কইছি যে না দিমু কারণ 100 জনে 100 কথা কুরবানে এক কথা হ্যাঁ ঠিক কথা ঠিক কথা ফলনি হলিও তোর স্বভাব ফলনি নহল যা যা অগ্নি যা সৌ 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 চাপা নালগে চাপা নালগে রর এত নামে যাবি কানসান বন্ধ হয়ে যাব কসম সে বাপ্পা ওই বেলেগ মাল লোক হয়েছে কত পয়সা এইটো এ আজিকালি আমি ধনী মানুহ হৈছো না আনছো কবার পৰা আ মই যাওঁ দে দেৰি নকৰো দে ওই খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া গুড নাইট এডভান্স এক্টিভ প্লাছ মাডাৰ হৰলিক্স এয়াৰটেল দ্য স্মাৰ্টফোন নেটৱৰ্ক পাৰ্লে হাইড এণ্ড চি ফ্লাই ইয়াত আছে ষ্টাইল আৰু আইডিয়া 4G আপনি আমার ঘরের আসল রয়েছে গম পাইছি
আপনি এক নম্বর মানুষ না মানু ঠিকই কইছা বেলেগর কথা ইমান গুরুত্ব নিদিবা নিজরটো সদায় নিজর ভাগিনহতর কথায় প্রতি ভুল ধরাটো মূল স্বভাব জেনে লাগিছে ও স্বভাবে কিমান যত্ন করি সেই স্বভাবটো গুছাবা নল্লু ও কলিজা তরা মাই তুমি বলে মুখ ভিতর বাইরে বিচাই চলাত কই ফুরিছা কিয়নো এফালে যাব লগা আছিলে বুঝিছেনে কলৈ ইয়ারে খাপলা নামৰ মানুহজনৰ কথা বৰ কই শুনি আছো তেও ঘৰলৈ যাব লাগিছিল আপুনি উলাবছন মোৰ লগত যাবলৈ অ বেছিটো নহয় আমাৰ ঘৰ পাৰে এ ওহাই নাও মান অ এ তোমাৰে কেছেছ কৰিবলৈ যাওঁতে মই লগত যাব নোৱাৰো দেই তুমি অকলে যাবা নাই নহব যাবই লাগিব এনেকে ঘৰত বহি থাকিলে নহব নহয় অ তৰা আজি তুমি অকলে যোৱা কাইলৈ পৰা কেছেছ কৰিবলৈ গলে মই লগত যাম দিয়া অ যাবই লাগিব কিন্তু যাম দিয়া মোৰ বুকুল কলিজাটোৱে কৈছে মই নাযাম নে কিবা কাম নহবু গোটাই তোৰ লগ গিলাখান আছে কি মোৰ লগে বেঙৰ পোনা তাতে বেঙলা বুলি শিকলে মোৰ লগ হব নেকি তয়ো যে কথা কোৱা এনে কৈছো দেই অ আপডেট অ তোক মই এটা প্ৰশ্ন কৰোঁ হা কি তই উত্তৰ দিবি দে দিম দে ভাৰতৰ আটাইতকৈ দীঘল দলংখন কোন আছে বাৰু কচোন আটাইতকৈ দীঘলা দলংখন অ মনত পৰিছে শদিয়াত শদিয়াত বা তই সঁচাই আপডেটে তোক আৰু এটা প্ৰশ্ন কৰোঁ না দুটা কৰ আটাইতকৈ চুটি দলংখন কোন আছে আটাইতকৈ হাতা দলংখন অ আমি যিন গৰু দিবা গেলি নদী পাৰ হৈ যাওঁতে বাহন দলং এখন পাওঁ সেইখানে বাপ্পা ওই বেলেগ মান লোক হৈছে কত পাইছা এইটো এ আজিকালি আমি ধনী মানুহ হৈছো না আনছো কবাৰ পৰা অ মই যাওঁ দে দেৰি নকৰো দে অ অ এখন ভূত আছে মাছ আৰু মাংস হামলা হামলি মাৰি দিব লাগিব আইছো দে কি ৰাইকু এই বেং ৰচুন ৰ ও বেং কি মোৰ কিন্তু এটা সন্দেহ হৈছে কচামছে কি সন্দেহে ই এটা কথা কৈ গেলে আমি ধনী মানুহ বুলি গম পাইছা না অ আৰু যিন এই টিলিঙাটো লৈ গৈছি অ সেইটো মোৰ সোণৰ হান লাগছি খাপলা তোর ঘরতে তো শোনা টেকলিটো পাছিল আর ই কুকুরে এটা খাপলা তো ঘরতে কাম করে গাতা সাতা খান্দান দে কি জানি এই তিনিঙা তো পাছি গম পাইছা না তাতেই পাছি নিশ্চয় র এক রাতি কোন দিনে পাও বাসা অঙ্ক তো দিবে লাগবে ও দিব লাগবো আর কি করিম জানা এক সুলি গসার পে টানি আনি বাহির করে দি হই না আমি পিছে মালামাল হম কোনাত টেকেলি কোনাত তিলিঙা মারো এ মাই এ মন দেয়া সুখে কাঠি দেখি আঙ্গে বহি আছে তই চাওঁচোন আচলতে তোর হুঁচি নুকি কি নোহোৱা দেখিলি এ মাই তই কিছুমান কথা এনেকে কৈ থাকা কচোন এ হব দে এ মাই মই মুখ দেখিলিয়ে গর্ব দেখা মানুহ মই গম পাইছো দে জিঙ্গালালা যিদিনা আমাৰ ঘৰৰ পৰা গেছি সেইদিনাৰ পৰা তই এনেকে মনটো মাৰি থাকা হৈছা তাৰমানে জিঙ্গালালাৰ কথা কৈ তই মোক কি বুজাব বিচাৰিছে এ হব এখন বুঝিও নুবুজার ভাও ধরবা নালগে কি হইছে হা হা কি হইছে নু তোতে মায়েরে জিরে এনকে কুকুর মেকরি ধরে কিয়া খুটুত কে কাজাল জাগানু ঘর খানর পাই আপদ এটা গেছি মাত্র ইতা তো নাং মান উখা ল লই ফেলে ঘর খানর শান্তি বজাই রাখা সাউ সুন দইতিয়া মাই কে নুকে অতকে কথা গিলে হাম কই থাকে জিঙ্গালালা জি আমার ঘর পরে গেল হে কেনে বলে মই মনছন মারি আছু মাই কসি হাসা কথা কসু যে হে কানে গাত লাগছি হবো দে হা এমান নবকি দেখো মোর মাই শানির মনত এই জলহস্তি জিঙ্গালালা প্ৰতি দি আকৌ বয়া ভাব নাই মই জানো এটা যিটো দেখছো তুমি হে কৈ কৈ ফেলে তাইৰ মনত সেই ভাৱৰ সৃষ্টি কৰিবা একদম ঠিক কথা কৈছা দুইটা তই তয়ে মোক বুজি পাবা চান উখ ৰাম ৰাম এখন দগিৰা খান মোৰ মূৰৰ ওপৰতে বললা এই দোষ দিয়া কথা কোৱা নাই হা মই কথাৰ কথাটো হে কৈছো তুমি কিবা চব কথা গেল খান জিলাপি নিষ্ঠা পিছি দিয়া ক'লে এ হ'ব দক এখন আপোনাৰ ঘৰখনত যে নাম দোষ হ'ব চব মোৰ মাৰ কাৰণে হ'ব দক অ হ'ব পাৰে দে কারণ যত দোষ নন্দ ঘোষ নমাই আমার প্রাণের বন্ধু আলু আলু আলুর ক্যান্সার হয়েছে ছোট কালের বন্ধু ওই কুরবান আলু থেকে বড় হয় না মনে চাইছে
মই কি কথা লৈ গলো আ বেটা বৈজান তই মোৰ আজিৰ পৰা মোৰ দস্তি নহয় তই আজিৰ পৰা মোৰ শত্ৰু মাৰিম তোক মই অ কি গলি তই মোক মাৰবি ৰচন মাৰ দে শুন দে আসসালামু আলাইকুম আসসালাম কেনিবা যায় হবলা অলপ জাকাতর বস্তু আছিল তাকে মই দিয়া হং বঢ়িয়া কথা বঢ়িয়া কথা এই জাকাতর বাবে আপোনাক আল্লাহই রহম করক হয় আল্লাহর রসুলত মানিয়ে তো আমি জাকাত ফিতরা আদায় করি আছি প্রত্যেকটো মুসলমানে আল্লাহর আদেশ মতে জাকাত ফিতরা দিবই লাগিব দুখিয়া গরিবর মনত শান্তি আনা মানে আল্লাহর মনত শান্তি আনা হয় দুখিয়া গরিব সহায় করা তো আল্লাহর আদেশ আর সহায় করে যে মনটো ইমান ভাল লাগে তাতকে ডাঙর সুখ আর একো নাই ঠিকেই কৈছে আৰু যিহেতু ইদাহি পালেহি তো সবে কদৰ দিনাখন ইফতাৰি দাৱত পাতিছোঁ আপোনালোক কিন্তু আহিব লাগিব ৰাস্তাত মাতাৰ কাৰণে কিন্তু বেয়া নাপাব দেই নাই নাই বেয়া নাপাওঁ নিশ্চয় ঠিক আছে ফাতেমা হুন আছে কি হলো তোমাৰ লগে আমাৰ একটা কথা আছে কি কথা আছে আমি একটা বড় বিপদে পড়ছি অনেক টেহা দরকার তুমি আমার সহায় করবা সহায় মানে ওই ফাতেমা আমি কইছিলাম না তোর জামাতে কাবুলি এলার্টিকে পয়সা ধারে নিছাল অহন দিবা পারতাছ না দিকে তোর দিকে বাহানা করে পয়সা চাইবার নিছে বাবার বউ তুমি জানো আমি কি বিপদে পড়ে ফাতেমার কাছে টেহা চাইতেছি কি বিপদ হ্যাঁ কি বিপদ হ্যাঁ বলো তো কি বিপদ ফাতেমা তোমার আমি কিভাবে করে কমু আমার বাল্য বন্ধু আমার ছোটকালের বন্ধু যার সাথে আমি ছোটবেলায় দিকে খেলাধুলা করে বড় হয়েছি এই আমার প্রাণের বন্ধু আলু আলু আলুর ক্যান্সার হয়েছে ছোটকালের বন্ধু আয় কুরবান আলু দিকে বড় হয়ে না মনে চাইছে সব সত্যি কথা বলে আপনি চুপ করে থাকুন আমি আমি আমার প্রাণের বন্ধু আলুরে যে কোনো প্রকারে বাঁচাবই লাগলে আমি সারা বছর আলু খেত করু আলু খালি বাহানা বাজি করতে থাকে ইমান উজনীয় থাকো গুছু তুই মোৰ পেটত লাট মারছা গম পাইছা হাও মই কিটা পেটত লাট মারলুয়ে দস্তিয়ে তুই কিয় হেনকে কইছা তো কথা তো শুনছন তুই মোক কে মন বারে বারে ডিস্টার্ব দি আছ নু আজি মই তো মারি পিলে গরে রে হে কি মুরাকো পাগলাটু ও হে মুক পাগরবি পাগলাটু দুখ পাইছা নেকি গলদুতে দুখ পাইছা শেষ করে দিমু বাপ রে বাপ মানুষের বনা তো হা শেষ করে দিম মই তো সাহেব তোর লগত কথা লুগে লুগে তুই মোক বিয়া করালি না মই কি কথা লৈ গলো আ বেটা বৈজ্যা তুই মোর আজির পরা মোর দস্তি নয় তুই আজির পরা মোর শত্রু মারিম তক মই অ কি গলি তুই মোক মারবি রসম মারতে শুন দে দেখা নাই
কচোন গিয়াছদিন ভাই মোৰ ঘৰতনো কি আহিলি না মানো মই এটা ডাঙৰ দৰকাৰ লৈ দৰকাৰ কিনো দৰকাৰ ঈদৰ পিছত মোৰ ছোৱালীজনী বিয়া পাতিছো নহয় আ বিয়া পাতছা অই এতিয়াহে বুজি পালক মই কিবা বেলেগ কামত অহা বুলিয়ে ভাবছিলং অ বিয়াত পাতাইছা মই বিয়াটো মাতিব আহিলো আৰু বেলেগ এটা দৰকাৰো আছে মোৰ দৰকাৰ কিনো দৰকাৰ শুনা পাইছো তোৰ ঘৰত বোলে এটা সোণৰ টেকেলি আছে মোৰ ঘৰ সম্পত্তি নাথিব পাৰে মোৰ থাপাক লগিত ফেচিটো আছে মইতো তাতে থাকিব পাৰো না পাৰাতো কিয় নৰা পাৰং পিছে সুখে কেন ইমান তিতা কেহা কথা শুনি মই যে তোহতোৰ ঘৰত আছোঁ কিয়নো আছো তোহতো জানা নাজান কিয়নো আছা এনেকুৱা এটা জেগাত ফচিলো এতিয়া বচা কোনো উপায় নাই বচা উপায় আমি উলিয়াম নহয় আগতে তই বিপদটো কথা কচোন অ মই ৰতনীক সুধিলো তাইও কথাটো কবলৈ মান্তি নহল এতিয়া তয়ে কচোন শুন সাধু কথাদৰে কাহিনী শুনহ টেকেলি আৰু কুবেও কাহিনী খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট এডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি ফ্লাই ইয়াত আছে স্টাইল আর আইডিয়া 4G